তাই চলো বানাই। আজকে আমাদের দুধ আনা হই না, তার জন্য লিকট চাটাই বানাচ্ছি। চলো গাইস, লিকট চাটা বানাই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকে এখন আমি কাজ করি না। আর এই দেখো, এখানে বাবু খাচ্ছে চা আর বিস্কুট, আর আমি এখানে সুজি দিন, মানে কি তোমাদের দাদাবাবুকে খেতে দেবো, আর মাকেও খেতে দেবো, আর ভাইকেও দেবো, টিউশন যাবে। আজকে ভাই টিউশন আছে 8টার সময়, আর প্রত্যেক দিন এত 6টার সময়, মানে তাড়াতাড়ি যেতে হয়। মানে আমার না কোনো কোনো দিন আমি নাস্তাও বানাতে পারি না, কোনো দিন লেটে উঠি। আর এখানে দেখো ভাই চা দিয়ে সুজি খাচ্ছে, আজকে আমি নুন দিয়ে বানিয়েছি। আর চলো গাইস, আমি এখনও না স্টার্ট করি না কাজকর্ম। ওদেরকে কী করেছি জানো, মানে কি ঘুম থেকে উঠে কি করব কি না, মানে একদম বুঝতে পারি না, যেটা পারি সেটা আর এখানে কাজ করি। আর চলো, ভাইদের তো বানিয়ে দিয়েছি, আর আমরা এখানে বাসি রুটি আছে, তার জন্য দেখো আমি আলু ভাজছি এখানে। আর এ দেখো আমি এখানে আলু ভাজছি। আর চলো দেখতে থাকো গাইস। আর এটা হচ্ছে ভাইয়ের মোবাইলটা, তো তার জন্য মানে ব্যাক ক্যামেরা তো ভালো দেখতে লাগে। আর এই দেখো, আর ফেস ক্যামেরাতে দেখো কেমন লাগছে। চলো গাইস দেখতে থাকো, আমি সকালে আলু ভাজছি, আর এখন রুটি খাবো, তারপরে কাজকর্ম করতে রাখছি, তাড়াতাড়ি মানে বাড়িও যাব। আর এই দেখো বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়ে গেছি। আর গাইস, আর এই দেখো বাড়ি যাই না, যাবো এখন। আর চলো দেখতে থাকো, আর এই দেখো যাচ্ছি এখন, আর দেখি। আর আজকে হচ্ছে জন্মাষ্টমী, তার জন্য দেখো একটুকু মানে সাজুগুজু করে যাচ্ছি, যে বৈষ্ণোদেবী মন্দিরে একটুকু মানে প্রণাম করে বাড়ি চলে যাব। তো তোমাদের দাদাবাবু বলছে না এখন যাব না, বলছে আসার সময় বলছে সামাবো। আর চলো, আর মানে কি তখন যেতে পারি না, তারপরে বাড়ি গিয়ে দেখছি একটু কাজকর্ম করলাম। তারপরে আজকে যেন বৃষ্টিও করতেছিল, তার জন্য মানে যা পেরেছি করেছি। আর এই দেখো আমি রাধার রকম কত সুন্দর টিউব লাগিয়েছি। আর এটা বলো তো কোন জায়গাটা? এটা হচ্ছে ফুলডুঙরি, আর ফুলডুঙরি তো পার হচ্ছি। আর এখানে দেখো এই যে এই জায়গাটা হচ্ছে, এই যে হোস্টেল আছে না ও গাইস, আজকে হচ্ছে জন্মাষ্টমী, তার উপলক্ষে দেখো মিঠাই এনেছি। এই দেখো জিলাপি আর সমোসা, চলো সবাই মিলে খাবো। হাই গাইস, হ্যাপি জন্মাষ্টমী, আর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন, আর বড়োদের প্রণাম, আর ছোটদের অনেক ভালোবাসা। গাইস আমি এখন সিঙাড়া খাচ্ছি। আর চলো, আর আজকে আমি বালু এসে গেছি, আর এই দেখো আমাদের বাবু খাচ্ছে। কি গাইস, আর এই দেখো আমি বৈষ্ণোদেবী মন্দির পৌঁছে গেছি। আর আজকে তো জানো যে আজকে জন্মাষ্টমী কৃষ্ণ ভগবানের, চলো। আর এখানে দেখো মায়ের দর্শন প্রথমে করে নিচ্ছি, আর তারপরে এখন দেখো আজকে রাধা কৃষ্ণ বা যে কোনো, দেখো আজকে রাধা কৃষ্ণের মন্দিরটা খোলা আছে না, তো জানো কাঁচের আছে, ওখানে মানে দেখতে দেয় না। আর চলো ওখানে অনেকজনেই পুজো করেছে, আমি এই দেখো ভগবানের একটু দর্শন করে নিচ্ছি। আর এই দেখো, আর আমি আজকে শাড়ির পিনটা আমি কোথায় রেখেছিলাম পাই না। আর এই দেখো বাল গোপালোর মানে পুজো হচ্ছে, আর আমি এখন দেখো প্রণাম করে আর চলো বাড়ি চলে যাচ্ছি গাইস। আর এই দেখো মন্দিরটা একটুকু। গুড মর্নিং এভরিওয়ান গাইস, এই দেখো আমার কুমড়ো ফুল দিয়েছে, দেখো কত বড় বড়, এত বড় বড় না তো কুমড়ো ফুল দেই না। এই দেখো, আর এই চারটে হয়েছে, কালকে দুটো হয়েছিল, আমি বাড়ি গেছিলাম তো তার জন্য মানে কি ওগুলো তোলা হয়নি। তারপরে আজকে দেখো ওই দাঁড়টা দেখো পুরো মেঘলো মেঘলো আর ফুল, আর এই দেখো ফুল আজকে প্রচুর ফুটেছে, কালকে তো জন্মাষ্টমী ছিল জানো। আর এখানে ছিল খরগোশটা, কোথায় যে গেল আমি জানি না, এই তো সামনে আছে, এই দেখো দেখো না কত সুন্দর কত কিউট, কি কি খাচ্ছে পুক পুক। এই খরগোশ কি করছি এখানে রে? চলো গাইস আমার ফুলগুলো তুলে নি,
এই দেখো আমি ঝুড়ি নিয়ে এসেছি, আর আমার মরচি গাছটা দেখো, মানে লঙ্কা গাছটা এরকম তুলব, মানে একটু পরিষ্কার করেই আমি নিয়ে যাব বাড়ি। যেন বৃষ্টি করলে না একদম ভাল লাগে না। চলে গেলাম পরিষ্কার করে, একদম মানে একটু বালি বালি লেগেছে। তো গাইস, আজকে আমাদের দুপুরের মেনু কি কি, আর এই লাঞ্চ করে আমার ভিডিওটা এন্ড করব গাইস। আর দেখিয়ে দিচ্ছি কি কি মেনু। আজকে আমার বোন এসেছে আর দেশি উচ্ছে ভাজা এনে দিয়েছে, মানে উচ্ছে এনে দিয়েছে, আর এটা হচ্ছে কচু, আমি বাড়ি থেকে কাল এনেছি। আর আর এই দেখো এখানে হচ্ছে বরবটি ভাজা, আর এই যে কুমড়োটা ভেজেছিলাম, এই যে ভাজা, আর মাকে খেতে দেওয়া হয়ে গেছে। গাইস আমার ভিডিওটা আমি এখানে এন্ড করছি, বাই।